আজিগরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিভিন্ন হাসপাতালে নিরাপত্তার বিষয়ে কাজ শুরু করে দিলেন পুলিশ আধিকারিকরা। আজ বুধবার সকালে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে টহল দেন চন্দননগর পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিক। নার্সিং কলেজের সুরক্ষা ব্যবস্থা নিয়েও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপারের সঙ্গেও বৈঠক করে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি টু শুভঙ্কর বিশ্বাস সহ আরও একাধিক পুলিশ আধিকারিক। ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, হাসপাতালের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি লাগানো হবে, নার্সিং কলেজেও পর্যাপ্ত সিসিটিভি লাগানো হবে। আপাতত যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীকে ফোন নাম্বার দিয়ে আসা হয়েছে। কোনো অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আজকে আলাদা করে আসিনি, এর আগেও আমরা রেগুলার হাসপাতালে আমাদের ভিজিট করে থাকি পুলিশের টিম যে কোনো দরকারে। তো এখন সাম্প্রতিক পরিস্থিতিতে আবার এসে আমরা হাসপাতালের সুপার সাহেব, ডেপুটি সুপার সাহেব এবং বাকি নার্সিং স্টাফ, লেডি যারা আছেন, লেডি স্টাফ আছেন, সকলকে আবার বলে দিয়ে গেলাম। আলাদা করে আমাদের সকলের নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে গেলাম, থানার নাম্বার দিয়ে গেলাম। যে কোনো সময় 24 ঘন্টা যখন আমাদের দরকার পড়বে যেন আমাদের কন্ট্যাক্ট করে নেয়, যে কোনো সময় যদি যে কোনো কারণে দরকার হতে পারে। এবং আপনারা জানেন যে ওয়ালস হাসপাতালের বাইরেই আমাদের উইমেন পিএসটা আছে, সে ডাইরেক্ট ওখান থেকে তো দেখাও যাচ্ছে। এর সাথে ওনাদের সাথে এটাও কথা হলো যে সিসিটিভি কভারেজ যেখানে যেখানে নেই সেই জায়গাগুলো আমরা ওনাদেরকে সাজেস্ট করে দেবো একবার পুরোটা খতিয়ে দেখে। আর বাকি সমস্ত যেটা নিরাপত্তা আছে আপাতত চলছে, সেইটাকে আরও যাতে ভালো করে আরও সুদৃঢ় করা যায় সেই চেষ্টা চলছে। এখানে নার্সিং কলেজ আছে, চালু হয়েছে 2 বছর ধরে। তো সেখানে পড়ুয়ারা আসছে, তাদের নিরাপত্তার জন্য আলাদা করে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই, সেটাও কথা হয়েছে সুভাষ সাহেবের সাথে। ওইখানেও সিসিটিভির প্রপোজাল ওনারা দিয়েছেন নতুন করে, এবং সেখানে নিরাপত্তার দায়িত্বের জন্য এক সার্ভিসম্যান, সেইটা একটা স্বাস্থ্য দপ্তরের তরফে কথাবার্তা চলছে, উনিও সেটা বললেন। ইন দ্য মিন টাইম আমাদের তহলদারি থাকছে, এবং যেটা আপনাকে বললাম, আমরা আমাদের সমস্ত নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি 24 ঘন্টার জন্য, যেখানে সবাই অ্যাভেলেবেল থাকবে, মানে ফোন করলেই আমরা সাথে সাথে পৌঁছে যাবো। ঠিক আছে, এবং তহলদারি তো চলছে। একটা পরিস্থিতি বুঝলেন হাসপাতাল চত্বরে? এই মুহূর্তে হাসপাতাল খুব সুন্দর করে ঠিকঠাকই আছে, লোকজন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন শান্ত হয়ে সবাই চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছে, চিকিৎসা চলছে। ডাক্তার শুধু চিকিৎসা না, পরিবেশ সব খুব সুন্দর, মানে একটু শান্ত পরিবেশ, যেখানে চিকিৎসার জন্য লোকে আসলে ওয়েট করছে এবং ঘুরে সব কিছু। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সুপার প্রণবেশ হালদার বলেন, আজকে হুগলি জেলার পুলিশের তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জোন 2 শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ, উইমেন পিএস তরফের থেকে অফিসার ইনচার্জ এবং তাদের সঙ্গে তাদের সমস্ত স্টাফ এখানে উপস্থিত হয়েছেন। তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের কাছে তারা সমস্ত আধিকারিকদের নাম্বার দিলেন, যেটা আমরা সমস্ত পয়েন্টে যেখানে আমাদের স্টাফরা ডিউটি করবেন দিনে রাতে যখনই হোক না কেন, সেই পয়েন্টগুলোতে আমরা সেই নাম্বারগুলোকে ডিসপ্লে করব। যখনই কোনো সমস্যা বা ঝামেলা অশান্তি কিছুই সমস্যা হবে তখনই তারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে, সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এসেছিলেন এবং আমাদের শেয়ার করলেন। তারপরে তার সাথে সাথে হাসপাতালের যারা বাড়ির লোক আছেন, অন্যান্য স্টাফ আছেন, তাদেরকেও তারা সেন্সিটাইজ করলেন যে এই ধরনের সিচুয়েশান হলে আমাদের কী করণীয়, মানে আমাদের স্টাফদের সেফটি, সিকিউরিটি, শুধু স্টাফ নয় তার সঙ্গে রুগী এবং রুগীর পরিবার পরিজন যারা রয়েছেন, ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাইকেই যাতে আমরা সিকিউরিটির আওতার মধ্যে আনতে পারি। এবং আমার চেম্বারে বসেছিলেন তারা, তাদের সঙ্গে যেটা আমাদের আলোচনা হলো সিসিটিভি কভারেজ নিয়ে, হাসপাতালের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে সিসিটিভি কভারেজ নিয়ে আমাদের একটা আলোচনা হলো। সেখানে কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা সিসিটিভি আরও নিয়ে আসতে চলেছি, অলরেডি হাসপাতালে সমস্ত জায়গাতেই সিসিটিভি রয়েছে, তা সত্ত্বেও আমরা কিছু কিছু জায়গায় প্রাইভেসি বাদ দিয়ে যে যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা সিসিটিভির আওতায় আনতে চাইছি। সেক্ষেত্রে থানার তরফ থেকেও আমাদের গাইড করা হবে যে কোন কোন জায়গাগুলোতে সিসিটিভি আনা যায়, বিশেষ করে আমাদের 2 বছর ধরে যে নার্সিং কলেজ, শ্রীরামপুর নার্সিং কলেজ রানিং, সেখানে 180 জন স্টুডেন্ট বর্তমানে রয়েছে,
তো তাদেরও ক্লাস হয় এবং তারা ওয়ার্ডেও বিভিন্ন জায়গায় ক্লিনিক্যাল টিচিংটাও নিয়ে থাকে, সেই সমস্ত জায়গাগুলোতেও আমরা তাদের ক্লাস এবং ল্যাব এই সমস্ত জায়গাতেও সিসিটিভি কভারেজের আওতায় আনতে চাইছি। এবং সেই মর্মে দুদিন আগেই নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আমাকে একটা আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনের একটা কপি থানায় শ্রীরামপুর থানাতেও আমরা পাঠিয়েছিলাম এবং একটা এস্টিমেটও নেওয়া হয়েছে, যেটা আমাদের পাঠানোও হয়েছে সিসিটিভি রিলেটেড এস্টিমেট, যাতে কোনো রকম কোনো খারাপ ঘটনা ঘটলে সেটাকে আমরা যাতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে সেটাই মেইন ইস্যু। এবং তা সত্ত্বেও আমরা আমাদের স্টাফদের সমস্তভাবে সেন্সিটাইজ করার কথা বলেছি, যাতে নিজেদের সেফটি নিজেদের কাছে, যেটা আমাদের মনে হয় সেই জায়গাটায় তারা যাতে সংযতভাবে সবসময় কাজকর্ম করেন এবং কোনো রকম কোনো সমস্যার উদ্রেক হলে নিজেরা ঝামেলায় না গিয়ে যেন আধিকারিকদের সঙ্গে সঙ্গে জানান, যাতে আমরা যথাযথভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারি। পরিস্থিতি আমরা স্বাভাবিক রাখারই চেষ্টা করছি। জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের কারণে জুনিয়র ডাক্তার কিছু আমরা পাচ্ছি না, যে মেডিকেল কলেজের ইন্টার্নরা আসে তারা এখন কর্মবিরতিতে আছে। তাছাড়া আমাদের যারা সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন সবাই ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের আন্ডারে, তারা কিন্তু পরিষেবাটা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে নার্সিং স্টাফদের অবদান অনস্বীকার্য, তারা সমস্ত রোগীদের পরিষেবা যাতে নিরবিচ্ছিন্নভাবে দেওয়া যায় সেটার ব্যবস্থা করে যাচ্ছেন। তো সেই অর্থে আমাদের পরিষেবা কিন্তু স্বাভাবিক আছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-14-7604।